বলিউডের শ্রুতিশীল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করার পর এখন সবার প্রশ্ন, কি কারণে আত্মহত্যা করতে পারেন এই দাপুটে অভিনেতা? প্রশ্নটির উত্তর পেতে তদন্তে নেমেছে পুলিশ। তবে স্থানীয় কিছু সংবাদ মাধ্যম বলছে, মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছিলেন সুশান্ত। কি কারণে তার এমন মানসিক অবসাদ ছিল তা এখন স্পষ্ট না হলেও সামনে আসছে তার ভেঙে যাওয়া প্রেমের সম্পর্কগুলো। বারবার ভালোবাসার সম্পর্কে ভাঙনি সুশান্তের হৃদয় ভেঙে দিয়েছে কিনা সে উত্তর খুঁজছেন তার ভক্তরা। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, মিডিয়ায় পা রাখার পর একাধিক সঙ্গী এসেছে সুশান্ত সিং রাজপুতের জীবনে। টেলিভিশনে পবিত্র রেশতা দিয়ে শুরু, তখন তার সঙ্গে ধারাবাহিকটির অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক বছর তারা একই ছাদের তলায় বসবাস করেন। ধারাবাহিকের জনপ্রিয়তা পাওয়ার পর বলিউডে পদার্পণ করেন সুশান্ত। সিনেমায় পা রাখতেই অঙ্কিতার সঙ্গে তার সম্পর্কের ভাঙন ধরে। এরপর নায়িকা কৃতি শ্যাননের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সুশান্ত। কিন্তু কৃতির সঙ্গে তার বেশি দিন সম্পর্ক স্থায়ী হয়নি। কৃতির সঙ্গে সারাসারির বেশ কয়েক বছর পর পরিচালক অভিষেক কাপুরের সিনেমা কেদারনাথে অভিনয় করে সাড়া ফেলে দেন সুশান্ত। এই সময় সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানের সঙ্গে সুশান্তের সম্পর্ক জড়িয়েছিলেন বলে শোনা যায়। তবে টেকেনি সে সম্পর্কও। সারা সরে যাওয়ার পর রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের ভাব জমে। মাঝে একবার শোনা যাচ্ছিল সুশান্ত নিজের বাড়ি ছেড়ে রিয়ার সঙ্গেই থাকেন তার ফ্ল্যাটে, এমনকি রিয়াকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। তবে সুশান্তের বিয়ের প্রস্তাব রিয়া কখনোই গ্রহণ করেননি বলে জানা যায়। মানসিক অবসাদে ভোগার অনেকগুলো কারণের মধ্যে প্রেমের সম্পর্কে বারবার ভাঙনের বিষয়টিও সামনে আসছে। যদিও এ বিষয় নিয়ে কর্মকর্তারা কিছুই বলছে না এখনও, তবে সুশান্তের মুম্বাইয়ের বাসায় থাকা কাগজপত্রে তার মানসিক বিষণ্ণতায় ভোগার আলামতি মিলছে বলে জানাচ্ছে তারা। এর আগে 10 জন আত্মহত্যা করেন সুশান্ত সিংয়ের সাবেক ম্যানেজার দিশা সালিয়ান। মুম্বাইয়ের মালাডের একটি বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন দিশা। এই খবরে স্তম্ভিত হয়ে পড়া সুশান্ত সিং তার ইনস্টাগ্রামে পোস্ট করেন, এটা অনেক বিপর্যয়কর একটি খবর। দিশা আত্মহত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। তবে এখনও কিছুই জানা যায়নি সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার সঙ্গে তার সাবেক ম্যানেজার দিশার আত্মহত্যার কোনো যোগসূত্র আছে কি না সেটা খতিয়ে দেখছে পুলিশ। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, সুশান্ত সিং রাজপুতের বারবার প্রেমের ভাঙনই কি হতে পারে তার আত্মহত্যার মূল কারণ? কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।